নমস্কার, আমার নাম সনদ বক্সি, আমার বাড়ি হচ্ছে আসানসোল। আমি একজন যোগা টিচার এবং প্রফেশনাল ফটোগ্রাফার। আমি আপনজন আসানসোল আপনজন এনজিওর কর্ণধার। আমরা এই লকডাউনের সময় আপনার প্রচুর সেবামূলক কাজ আমরা করছি এবং তার মাঝে মাঝে আমার একটা নেশা বলতে পারেন অভিনয় করে দেখানো এবং নাচ দেখানো। যদিও আমি ড্যান্সার নই আর অভিনেতা নই, তবে আমার অভিনয়গুলোর মধ্যে সামাজিক বার্তা থাকে যে বর্তমান সমাজ ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করেছি এই আমার অভিনয়ের মধ্যে। তো একটা ভুল যেটা হয়েছে, বানপুর ওল্ড এজ হোমে আমি একটা অভিনয় করেছিলাম, সেটা ডাক্তারবাবুদের কাছে এবং সমাজের কাছে ভুল বার্তা পৌঁছেছে। আমি মনে করি এবং আমার পার্সোনালি আমি বলছি, ডাক্তারবাবু আমার কাছে ভগবান, একজন ডাক্তার আমার কাছে ভগবান, ডাক্তারবাবুরা ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। তো আরেকটা কথা বলি, আমার একটিমাত্র কন্যা সন্তান আছে, তার 7-8 বছর আগে বিয়েও হয়ে গেছে, কোনো পুত্র সন্তান আমার নেই। আমি অভিনয় করে যেটা দেখিয়েছি বানপুর ওল্ড এজ হোমে, এই অভিনয়টা যদি কাউকে আঘাত করে থাকে, কেউ যদি ভুল বুঝে থাকেন, তার জন্য আমি ক্ষমা চাইছি। এবং আমার আরও অনেক অভিনয় কোনো সম্প্রদায় যে কোনো সম্প্রদায়ের লোককে যদি কোনো রকম আঘাত করে থাকে, তার জন্য আমি প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল বুঝবেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার যে যত বড়ই শিক্ষিত হোক না কেন, এই সমাজে আমি একটা বার্তা দিতে চেয়েছি যে ছেলেকে খালি ডাক্তার ইঞ্জিনিয়ার করলেই হবে না, মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার করলেই হবে না, তার সাথে সাথে একটা যে শিক্ষার প্রয়োজন, যে মা বাবাকে সম্মান করা, বড়দের সম্মান করা, অন্যের সেবা করা, এই বার্তাটাই আমি ওখানে দিতে চেয়েছিলাম ওই ওল্ড এজ হোমে। আর আমি কোনো ইচ্ছাকৃত নয়, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে দুর্গাপুর নামটা, তার জন্য সরি। আমি আপনাদের কাছে আবার চেয়ে নিচ্ছি ক্ষমা। আর কিছু অসৎ লোক যারা এই ভিডিওটাকে প্রচার করে ডাক্তারবাবুদের বদনাম করার চেষ্টা করছেন, তাদেরকে বলছি এটা করবেন না। আমি দেখুন উপরে লিখেছি, হয়তো পরে লিখেছি আমার অভিনয় এবং এটা কাল্পনিক বলে, তবুও সেই হেডিংগুলো না পড়েই এক একজন মন্তব্য করছেন এবং শেয়ার করছেন। তাদের কাছে অনুরোধ, এটা ওইভাবে শেয়ার করবেন না। যে বার্তাটা আমি দিতে চেয়েছি যে ছেলেকে মেয়েকে মানুষের মতন মানুষ করুন, এই বার্তাটাই আমি দিতে চেয়েছি। তাই আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে এবং ডাক্তারবাবুদের কাছে, প্রত্যেকের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমার প্রোফাইলটা খুলুন, দেখতে পাবেন আমার অভিনয়। ইউটিউবে আমার নাম আছে সনদ বক্সি, আমি আসানসোলে থাকি। আমার অভিনয় এবং নাচ দেখতে পাবেন এবং তার সাথে সাথে আমরা সেবা যে করছি, মানুষের সেবা, প্রতিদিন আমি ঘরে ঘরে গিয়ে মেডিকেল টেস্টগুলো করছি, অক্সিজেন, পালস, টেম্পারেচার, সুগার, এগুলো আমরা ফ্রিতে করছি প্রত্যেকের বাড়িতে প্রতিদিন গিয়ে। দেখতে পাবেন আমার প্রোফাইলটা, খুলুন। নমস্কার।